আসসালামু আলাইকুম। শ্রুতি সংবাদ শিরোনাম। যানজট এড়াতে বেঙ্গালুরুতে শুরু হচ্ছে হেলিকপ্টার। এবার বিস্তারিত সংবাদ। হ্যালো ভিউয়ার, আপনারা দেখছেন চ্যানেল তুরাক বিডি এবং আপনাদের সাথে আছি আমি সুলাইমান। যানজটে ঘন্টার পর ঘন্টা বসে থাকার মতো বিরক্তিকর আর কিছু নেই। আর সে অবস্থার মধ্যেই ভুক্তভোগীদের মনে হয় যদি পাখির মতো উড়ে পার হওয়া যেত যানজট এলাকা। এবার ভারতের বেঙ্গালুরুতে সেই কল্পনার পাখি হই ধরা দিচ্ছে হেলিকপ্টার সেবা। সিলিকন ভ্যালি হিসেবে পরিচিত ভারতের কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরু সাম্প্রতিক বছরগুলোতে শহরটিতে যানজটে নাকাল শহরবাসী। সেই দখল সামলাতে এবার শহরটিতে চালু হচ্ছে হেলিকপ্টার সেবা। ক্যাম্পে গৌড়ার বেঙ্গালুরু আন্তর্জাতিক বিমানবন্দর ও হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড বিমানবন্দরের মধ্যে এ সেবার চালু ঘোষণা দিয়েছে আরবান এয়ার মোবাইলিটি কোম্পানি ব্রেট ইন্ডিয়া। প্রতিদিন সকাল 9টায় ও বিকাল 4:15টায় দুটি ফ্লাইটে এ সেবা চালু করবে তারা। 10 অক্টোবর থেকে চালু হতে যাওয়া এই পরিষেবা গ্রহণ করতে একটি যাত্রায় যাত্রীকে বহন করতে হবে করসহ ₹3,250। এরই মধ্যে পরিষেবাটি পেতে বুকিং শুরু হয়েছে, হুমড়ি খেয়ে পড়েছেন যাত্রীরা। ব্লেড ইন্ডিয়ার ব্যবস্থাপনা পরিচালক অমিত দত্ত বলেন, সৌরজীবনের গতিকে গণতান্ত্রিক করার মধ্যে আমাদের সাফল্য নিহিত। সবচেয়ে যানজটপূর্ণ রুটগুলো এড়িয়ে হেলিকপ্টার সেবাটি যাতায়াতের অনেক মূল্যবান সময় বাঁচিয়ে দেবে। যানজটের ওই ব্যস্ত রুটে গাড়িতে 2 ঘন্টার বেশি পথ তারা অতিক্রম করবেন মাত্র 12 মিনিটে। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন।